এমআই টিপস বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই টিউটোরিয়াল। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে ফটোশপ দিয়ে অ্যানিমেশন তৈরি করা যায়। এই মুহূর্তে আমরা যে ইন্টারফেসটিতে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন একটি ব্যানার অ্যাড, এটিতে বাইসেল রাজীব প্লট.কম এবং কিছু মোবাইল নাম্বার অ্যানিমেশন করে দেখানো হচ্ছে। তো একই জায়গায় একটা প্লেসে কিন্তু তিনটি লাইন তিনবারে শো হচ্ছে। তো এইরকম ব্যানার অ্যাড বা অ্যানিমেশন কীভাবে খুব সহজে তৈরি করা যায় সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাব। তো ভালোভাবে শিখতে পুরো ভিডিওটি দেখে যাবেন, স্কিপ করবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। তো চলুন মূল প্রক্রিয়াটিতে যাই। তো আমরা প্রথমে ফটোশপ ওপেন করব। ফটোশপ দেখুন, এটি ফটোশপ, অ্যাডোবি ফটোশপ 7 আমি এটি ওপেন করতেছি। তো এটি আজকে ইনস্টল করা হয়েছে, পিএস ভার্সনটি রয়েছে। আমি আপনাদেরকে এই ছোট্ট ভার্সনটি ফটোশপ 7.0 এটিতে কীভাবে করা যায় সেটি দেখাবো। আসলে ফটোশপ, অ্যাডোবি ফটোশপ 7.0 এটিতেও করা যায় না, কিন্তু এখানে কিছু কাজ রয়েছে, ওতে আমি সেগুলো করব। তো আমরা এটি ওপেন করলাম, আবার ওয়েবসাইটটিতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কল আস এটি রয়েছে, এটি অ্যানিমেশন হচ্ছে, আর দুটি লাইন অ্যানিমেশন হচ্ছে, আর একটি ইমেজ রয়েছে। তো ইমেজটি কিন্তু অ্যানিমেশন হচ্ছে না, জাস্ট স্থির রয়েছে। আমরা এরকমই যদি করতে চাই তাহলে আমাদের একটি ইমেজ দরকার হবে। তো আমরা প্রথমে একটি ইমেজ নেব। তো হাউস এসও ইউএসি হাউস লিখে আমরা এন্টার করব। তো ইমেজেস করে দিলাম। এই হাউসগুলোর মধ্যে থেকে যে কোনো একটি হাউস নিতে পারি, মানে কোনো আমি এই আরেকটু নিচের দিকে দেখি কোনো ভালো হাউস পাই কি না। জাস্ট আমি এই হাউসটি নিলাম। এটি সেভ করে নেব। তো হাউস লিখে নিচ্ছি, এখানে হাউস নর্থ 5th লেখা রয়েছে, সেভ করলাম। এবার আমরা কলাস এই বাটনটি নেব। তো কল আস এটি নিচ্ছি, নেওয়ার জন্য আমি সার্চ দিলাম। সেম আইকনটি হচ্ছে এটি কল আস, তো আমি এটি নিলাম, কল আস নিলাম। জাস্ট আমার কাজ শেষ, এবার আমরা ফটোশপে যাব। তো একটা বিষয় দেখাই, যে এখানে যে বিজ্ঞাপনটি রয়েছে এটি সাইজ যে সাইজে রয়েছে আমরা সেই সাইজেরই করব। তো যাই হোক, এটি সাইজটি কি সেটি দেখার জন্য আমরা এটিকে সেভ করে নিতে পারি। তো আমরা এটিকে সেভ করে নিচ্ছি, নিলাম। বা আপনারা একটা মৌলিক সাইজ দিয়েও করতে পারেন, যে যে কোনো একটা সাইজ যেটি আপনার প্রয়োজন সেটি দিয়েও করতে পারেন। তো এটির সাইজটি আগে আমি দেখাই। আপনি হয়তো চাচ্ছেন যে অন্য একটি কোম্পানি যেভাবে করছে, যতটুকু করছে সেভাবে করতে যাচ্ছেন, তাহলে আপনি সাইজটি দেখতে হবে। তো সাইজটি দেখা যদি আপনার জানা থাকে তো থাকবে, আর জানা না থাকলে আমি দেখাচ্ছি কীভাবে দেখবেন। তো ইমেজটিকে এই ফোল্ডারে রয়েছে,
তো ইমেজটি, এটি হচ্ছে সেই ইমেজটি। তো আমি এটিকে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিস থেকে ডিটেলস দেখুন, এখানে 970 গুণন 150 রয়েছে। তো যদি আমি এই সাইজটি করতে চাই তাহলে আমি এই সাইজটি করবো, না হলে অন্য সাইজও করতে পারি। তো যাই হোক, আমি অন্য একটি সাইজ করব, আপনাকে দেখাচ্ছি। তো প্রথমে যে কাজটি করব আমি, যে আমাদের যে ইমেজগুলো ডাউনলোড করলাম সেগুলোকে ওপেন করব। তো ডেস্কটপে যাচ্ছি, হার্ডেতে গিয়ে কলাস এটি পেয়ে গেলাম, এটিকে ওপেন করলাম। তো এটি সাইজ অনেক বড় রয়েছে, দেখুন ইমেজ থেকে যদি সাইজে যাই সেক্ষেত্রে দেখতে পাবো এটি 680, 720, এর ওয়াইড হচ্ছে 680 এবং 720। তা আমরা এটিকে ছোট করে নেব। তো ছোট করার জন্য আমি এখান থেকে করতে পারি, যে এখানে একটি টিক দিলে এখানে সাইজ হয়ে যাবে, অথবা আমি এটি ক্রপ করতে পারি। তো আমি প্রথমে একটু ক্রপ করে ছোট করে নেব, চতুর দিয়ে কেটে নিলাম। কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে ছোট করলাম। তো এটির আমি এবার সাইজ দেব, দেখুন মেজ সাইজ আপাতত এই সাইজটি আমি রাখতেছি যে একটুকু রয়েছে। তো এটিকে আমি সেভ করব। তো অ্যানিমেশন করার জন্য প্রথম যে শর্তটি হচ্ছে, এটিকে GIF, দেখুন এখানে GIF আপনি দেখতে যদি পাচ্ছেন, জি এটি হচ্ছে GIF, এটি করে নিয়ে আমরা এটিকে সেভ করে নেব। তো জিপ এটিকে আমি সেভ করে নিলাম, এটি জিপ থাকা অবস্থায় আমি জাস্ট একটা এ দিয়ে সেভ করলাম, জিপ, ওকে, এটি সেভ হয়ে গেল। এবার এটি ক্লোজ করে দিচ্ছি। এবার একটি ফাইল রয়েছে যেটি হচ্ছে ইমেজ রয়েছে, যেটি হচ্ছে হাউস, এই হাউসটিকে নিলাম, এটিকে ক্রপ করে যথার্থ ভাবে অর্থাৎ সুইটেবল করে নেব, যতটুকু আমার প্রয়োজন ততটুকু নেব। আমি এটিকে নিলাম, নিয়ে ইন্টারফেস করে ছোট করে নিলাম। এবার এটিকে সেভ করে নেব। সেভ করার জন্য একইভাবে জিআইএফ অর্থাৎ এই জিআইএফ এটি আমি করে নিলাম, নিয়ে এটিকে সেভ করে নেব। তো জিপ এটি আমি আলাদা নাম দিতে পারি, আমি এটিকে বি দিলাম বা এস দিলাম, হাউস দিয়ে আমি এটি সেভ করে নিলাম, ওকে, আমার কাজ শেষ। এবার আমি এই ফটোশপটা ক্লোজ করতে পারি। তাহলে কি দিয়ে করবো, তাই না, অ্যানিমেশন? তো আমি এর ফটোশপ ক্লোজ করে দিলাম, অ্যানিমেশন করব এবার। তো আমরা স্টেটমেন্টে যাচ্ছি, ফটোশপ ইনস্টল করলে আরেকটি জিনিস সেখানে ইনস্টল হয়ে যায়, সেটি হচ্ছে অ্যাডোবি ইমেজ রেডি। আপনারা দেখে থাকবেন যে অ্যাডোবি ফটোশপ 7.0 ইনস্টল করলে অটোমেটিকলি অ্যাডোবি ইমেজ রেডি 0.7 ইনস্টল হয়ে যায়। আমি এবার এটিকে ওপেন করব। এখন মূল জিনিসটি বুঝতেই পারতেছেন যে ওই রকম অ্যাড বা অ্যানিমেশন ক্রিয়েট করতে গেলে অ্যাডোবি ইমেজ রেডি ইউজ করেও করা যায়। তাছাড়াও অ্যাডভান্স লেভেলের যে সফটওয়্যারগুলো রয়েছে যেমন পিএস, সেটি দিয়েও কিন্তু অ্যানিমেশন তৈরি করা যায়। তা সবচেয়ে ছোট আর এটি ইফেক্টিভ একটি সফটওয়্যার। যাই হোক, আমরা এটি দিয়ে করব। তো এই যে উইন্ডোটি ওপেন আছে, এটি যদি না থাকে, দেখুন এটি যদি না থাকতো তাহলে উইন্ডো থেকে অ্যানিমেশন এখানে ক্লিক করলে এই উইন্ডোটি আসবে, আসলো।
আমরা এখান থেকে দেখুন ফাইল থেকে নিউ ফাইলে ক্লিক করব। তো আমরা যে সাইজের বানাবো সেই সাইজটি দিব, মনে করুন আমি সাইজ দিলাম 700 আর দিলাম 100, এই সাইজে আমি করব। তো এটিকে দিলাম ওকে বাটনে প্রেস করলাম। এবার দেখুন এই ইমেজটি আমার সাইজটি আসলো, আর এখানে কিন্তু লেয়ার অপশনটি চলে আসলো, এখানেও চলে আসলো, আগে কিন্তু এগুলো হাইট ছিল। তো এবার যে কাজটি করব, ফাইল থেকে ওপেন বাটনে যাব, ডেস্কটপ থেকে আমার নেই ফোল্ডার 3, এই ফাইল থেকে ইস নামে যে ফাইলটি সেভ করলাম জিআইএফ ইস, এটি ওপেন করলাম। এটিকে এবার মুভ টুল দিয়ে ড্রাগ করে এখানে নিলাম, আইডিকে কেটে দিলাম, ওকে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে Ctrl+T প্রেস করে এটিকে সাইজ করে নেব। তো এটিকে দেখুন সাইজ করে নিচ্ছি আমি, যেটি হাউস, তা হাউসটি নিতান্ত যদি আমি দু সাইড থেকে টানতেছি একটু ছোট হয়ে যাচ্ছে, তো হাউসটি পারফেক্ট একটা সাইজ হলো না। তো আমি ইন্টার প্রেস করলাম, এটি লম্বা রয়েছে। তো যাই হোক, আবার কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করে এটিকে ছোট করে নিলাম, ওকে। পারফেক্ট সাইজ যতটুকু দরকার ততটুকু করে নেব। এই বিষয়টি আপনারা সহজে করতে পারেন আমি জানি, তো আমি এটিকে এখানে রাখলাম, এটা অ্যানিমেশন করবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লেয়ার ক্রিয়েট হয়েছে এবং লেয়ার রয়েছে, তা আমি আরেকটি লেয়ার নেব। দুটি লেয়ার নিলে কিন্তু একই ছবি দেখা যাচ্ছে, তো জাস্ট এটিতে আমি এই ছবিটি রাখবো আর এই সেটিতে আমি ছবিটি রাখবো না। তো এখানে দেখুন চোখ রয়েছে, যে আই চিহ্নগুলো রয়েছে, তো আমি এখান থেকে এটিকে হাইড করে দেব, দিলে এটিতে কোনো লেয়ার থাকলো না বা হোম হাউস যে ছবিটি থাকলো না। সেটি করলে তো আমার চলবে না, জাস্ট আমি একটু দেখে নেই যে এখানকার এটি কিরম, যে সবসময়ই হাউসটি রয়েছে কিন্তু লেখাগুলো অ্যানিমেশন হচ্ছে। তো যাই হোক, তাহলে এটি আমি রাখবো, ওকে। তো এবার যে কাজটি করব, আমাকে যে কাজটি করতে হবে, এখানে লেখা রয়েছে যে বাই সেল রাজুক প্লট, তো আমি এটিকে লিখব। লেখার জন্য কিবোর্ড টি নিলাম, টি নিচ্ছি, এটি একটু বিজি দেখাচ্ছে অর্থাৎ লোড নিতে সময় নিচ্ছে। তো আমি সফটওয়্যারটিতে যাচ্ছি, টি নিলাম, একটু সাইজটিকে বড় করে নেব, 60 পিক্সেল দিলাম, মানে 60 পিক্সেল দিলাম। এবার এখান থেকে আমি লিখব বাই সেল প্লট, আপনার যে কন্টেন্ট বা যেটি লিখতে চান সেটি আপনার লিখবেন, আমি জাস্ট এখানে সংক্ষিপ্ত করে আপনার দেখাচ্ছি যে আমি এটি লিখলাম। তো এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন যে কী ফন্ট দিতে যাচ্ছেন, দেখবেন আমি এই ফন্টে দিলাম। তারপর এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন, যে রেড দিলাম, ওকে। তারপর এটি মুভ টুলে ক্লিক করে এটি সরায় নড়ায় নিতে পারবেন, আমি নিলাম। আবার কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করে এটিকে টেনে ছোট বড় করে নিতে পারি, আর একটু বড় করে নিলাম, ওকে।
এবার দেখুন আমার এটি থাকতেছে, তো এটি অ্যানিমেশন করবে, তো আমাকে আরেকটি লেয়ার নিতে হবে, এখানে আরেকটি লেয়ার নেব যেটিতে rajuk.com বা আমাদের ওয়েবসাইটটি দেখাবে। তো আমি এখানে নেওয়ার পরে কিন্তু বাইসেল লেখাটি শো হচ্ছে, তো এখানে চোখ রয়েছে, দেখুন এখানে যে চোখটি রয়েছে আমি এটিকে টিক চিহ্ন দিয়ে দেবো, তখন বাইসেল লেখাটি আর থাকবে না। এবার আরেকটি টি নেব, মনে করুন আপনার ডোমেইন বা আপনার ওয়েবসাইটের নাম, তো লিখিন ইউর ডোমেইন আমি লিখলাম যে ইউর ডোমেইন .com, মনে করুন এটি আপনার ডোমেইন, তো এটি লিখলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস টি প্লাস কন্ট্রোল টি প্রেস করে টেনে ছোট বড় অর্থাৎ ফিক্স যে পজিশনটি রয়েছে সেটি করে নেব, ঠিক করে নেব। তো নিলাম, চাইলে কালার দিতে পারি, এটি আপনাদের দেখ একটু আগেই বললাম, তো কালার আমি দিলাম না, এটি কালো রাখলাম, তো কালো রাখলাম। এবার আরেকটি লেয়ার নেব, তো এই লেয়ারে দেখতে পাচ্ছেন যে ইউর ডোমেইনটি থাকতেই যে, তো এটিকে যে চোখ রয়েছে চোখটিতে আমি টিক দিয়ে দিলাম, জাস্ট চোখ যে ইউর ডোমেইন চলে গেল। এবার আমি ওপেন বাটনে ক্লিক করব এবং কলাস নামে যে আমরা ই বাটনটি সিলেক্ট করেছিলাম জিপ সেটিকে নিলাম, তো নেওয়ার পর এটিকে মুভ করে এখানে ছেড়ে দিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম এবং এটিকে টেনে সাইজ করে নিচ্ছি। তো একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কর্নার হয়ে কিন্তু আসতেছে না, তো আপনারা একটা ফিক্সড পজিশন মানে অর্থাৎ ঠিক মাপের একটি ইমেজ ক্রিয়েট করে নেবেন যেটি পারফেক্ট করতে গেলে দরকার হবে। তো আসলে এটি সঠিকভাবে হচ্ছে না, আমি আবারও দেখাচ্ছি কীভাবে সঠিক করবেন, তো এটিকে ডিলিট করে দিলাম। ওকে, আমাদের আবারও ফটোশপে যেতে হচ্ছে, ফটোশপ অ্যাডোবি ফটোশপ 0.7 এ 7.0 এটি আবার ওপেন করব। এটি ওপেন হচ্ছে, একটু অপেক্ষা করি, ফাইল থেকে এটিকে ওপেন করলাম এবং এটিকে সাইজ দেব যে ইমেজ সাইজ, দেখুন এখানে আমি সাইজ দেব আমাদের অ্যাডের যে হাইটটি রয়েছে 100 পিক্সেল, তো আমি এখানে 90 পিক্সেল দিলাম হোয়াইট এবং হাইটও দিলাম 90 পিক্সেল, দিয়ে ওকে করলাম, এটি পারফেক্ট হয়েছে। এবার এটিকে সেভ করে নিলাম, তো সেভ বাটন আমি প্রেস করেছি কিন্তু সেভ আসেনি, জাস্ট সেভ করবো। এবার দেখুন এই রয়েছে, সেভ করলাম, জাস্ট ওকে রিপ্লেস করে দিলাম। তো এবার আবার ওপেন করে নিচ্ছি ফাইলটিকে, তো এটি নিলাম, তো এটি বলতেছে যে ফটোশপ এটি ওপেন রয়েছে, তো এটি ওপেন থাকলে এটি সাপোর্ট নেবে না, তো ডিলিট করে দিলাম। এটিকে আবার নিচ্ছি, এবার এটিকে মুভ করে এখানে নিচ্ছি, ওকে এটি এখানে সুন্দরভাবে সেট হয়ে গেল, ডিলিট করে দিলাম। তো
এবার আমরা কি করব, টি নিব মোবাইল নাম্বার দেওয়ার জন্য। টি নিলাম, টি নেওয়ার পর মনে করুন আমি নাম্বার দিচ্ছি 01 7 6 2 0 8 1 8 9 0, এটি মনে করুন আপনার নাম্বার। তো আপনি নাম্বারটি দিলেন, ওকে, ফিট সুন্দর করে এখানে সেভ করে দিলেন, কোথায় রাখবেন। দেওয়ার পর দিয়ে দিলেন, আপনি চাইলে একটু সরে নিতে পারেন, এভাবে এটিকে একটু সরে নিতে পারেন এবং হাউসটিকে আরও সুন্দর করে নিতে পারেন। এটি ভিডিও বড় হয়ে যাবে সব কিছু দেখাতে গেলে, আপনারা সুন্দর করে নেবেন যেভাবে কলাস ইমেজটি আমি সাইজ করে নিলাম এভাবে সাইজ করে নেবেন। তো এখন সবগুলো আমার সেট করা হয়েছে, এখন অ্যানিমেশন তৈরি করার পালা। তো আমরা প্রথম যে লেটটি রয়েছে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো কিন্তু শো হচ্ছে, হিজি বিজি হয়ে অনেকগুলো শো হচ্ছে। তো আমি কি রাখবো, শুধু হাউসটি রাখবো আর বাই সেল প্লট এডিট রাখবো। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাই সেল থাকবে, বাকিগুলো কি সব আমি কি করবো, এটি রাখবো, বাই সেল থাকবে, এটি রাখবো না, এটি রাখবো না, এটি রাখবো না, এটি রাখবো না, জাস্ট হাউস আর বাই সেল থেকে গেল। এটি একটু টেনে চাইলে এটিকে টেনে একটু এদিকে দিতে পারি, ওকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 0 সেকেন্ড রয়েছে, 0 সেকেন্ডটিকে আমি এখানে 1.0 সেকেন্ড করে দেব, জাস্ট ওকে। এবার আমরা দ্বিতীয় লেটটি দাইব, এখানে তো আমি বাই সেল আর রাখবো না, তখন বাই সেলটিকে আমি হাইড করে দেব। এই চোখটিতে ক্লিক করলাম, এবার ইউর ডোমেন এই লেটটিতে ক্লিক করবো, জাস্ট ইউর ডোমেনটি শো হবে। তো এটিকে আমি ফিক্সড পজিশনে মানে সেন্টারে নেব, নিলাম। এবার একইভাবে 0 সেকেন্ড থেকে এখানে 1.0 সেকেন্ড করে দেব, ওকে। এবার থার্ড যে লেটটি রয়েছে সেটিতে যাব, এটিতে কি রাখবো, এটিতে রাখবো মোবাইল নাম্বার, আর হচ্ছে মোবাইল নাম্বারটি রাখবো, আর কি রাখবো, আর রাখবো কলাস। তো কলাসটিকে টিক দিলাম, জাস্ট এটি শো হলো, এটিকে ফিক্সড এভাবে নিয়ে দিলাম, সরে সুন্দর দেখ। এখন 4G রয়েছে, 4G আমার দেখার দরকার নেই, তো এটি টেনে আমি এটিকে ড্র্যাগ করে ডিলিটটি ছেড়ে দিলাম। এখন এটিতে 0 সেকেন্ডটিকে 1.0 করে দিলাম, ওকে। আমার অ্যানিমেশনের কাজ শেষ, এবার টেস্ট করার পালা। তো দেখুন এখানে প্লে বাটন রয়েছে, তো দেখুন এখানে প্লে বাটন রয়েছে, এই প্লে বাটন যদি আমরা ক্লিক করি, প্লে বাটন যদি ক্লিক করি তাহলে এটি অ্যানিমেশন হতে শুরু করবে। তো আমি প্লে বাটনে ক্লিক করলাম, দেখতেই পাচ্ছেন আপনারা কি চমৎকার, তাই না? ঠিক ওই ইমেজটির মতোই এটি অ্যানিমেশন হচ্ছে, একবার বাই সেল প্লট, একবার ডোমেন, একবার কলার সহ মোবাইল নাম্বার। তো আপনি চাইলে যদি মোবাইল নাম্বারটিকে আর একটু বেশি সময় এখানে রাখতে চান, তাহলে মোবাইল নাম্বার যে লেটটিতে রয়েছে তার টাইমটি একটু বাড়ায় দেবেন, আর যেটি হচ্ছে আপনারা আপনার মতো দেবেন। যদি এটা আরও ফোর্স করতে চান, আরও দ্রুত দেখাতে চান, তাহলে আরও সময় কম দেবেন, আর যদি স্লো করতে চান তাহলে আর একটু সময় বাড়ায় দেবেন, তাহলে এটি হবে। তো আমাদের অ্যানিমেশনের কাজ শেষ, অ্যানিমেশন কমপ্লিটলি হয়েছে। তো এটি কীভাবে ইউজ করব এটি আমি এখন দেখাব। তো দেখুন এটিকে সেভ করব, ফাইল থেকে সেভ অপটিমাইজ অ্যাজ এখানে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন ইমেজেস অনলি জিআইএফ, তো আমি এটিকে সেভ করে নিলাম, নাম দেব যে অ্যাডস, ওকে সেভ। এটি ইমেজ তৈরি হয়ে গেছে। তো আমি আমার একটা ওয়েবসাইট রয়েছে ইমাই সফট এডিতে আপনাদের দেখাবো, তো এটি তো আমরা এটিকে
ওপেন করে মানে অ্যাডজাস্ট পেতে করছি। তো আমরা অ্যাড নিউ পোস্টে যাব, পোস্টে গেলাম, আপনাকে টেস্ট করে দেখাচ্ছি যে ওয়েবসাইট এটি কেমন করবে। ওয়েবসাইট ইউজ করা পর্যন্ত আপনাকে দেখাচ্ছি, আপনি চাইলে আপনার ব্লগে, ব্লগ স্পটে বা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে বা যে কোনো ওয়েবসাইট ইউজ করতে পারেন। তো এটিতে পোস্ট করার জন্য আমি অ্যাড মিডিয়াতে ক্লিক করলাম, আপলোড ফাইলে করলাম, সিলেক্ট ফাইলে করলাম। এবার আমার ডেস্কটপে চলে গেলাম, তারপর নিউ ফোল্ডার থ্রিতে গেলাম, এখানে ইমেজ স্টুডিওস অ্যাড নামে, এটি হচ্ছে অ্যাড। এবার ওপেন করলাম, এটি আপলোড হয়েছে। তো ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করলাম, তো একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে অ্যানিমেশন করতেছে না। তো আমি ডিলিট করে দিচ্ছি, আবার দেখাচ্ছি অ্যানিমেশন না হওয়ার কারণটা কি। তো এটি আমি দিলাম, তো এখানে আপনি দেখতে পাবেন যে এটি সাইজ নির্ধারণ করা রয়েছে মাত্র মিডিয়াম 343। তা আমি এটিকে ফুল সাইজ করে দেব, ফুল সাইজ করে দেব, তাহলে এটি অ্যানিমেশন করবে। তো এবার দেখুন এটি ফুল সাইজ হয়েছে এবং চমৎকারলি অ্যানিমেশন হচ্ছে। তো আমরা এটিকে একটা টেস্ট নামে আমি এটিকে পোস্ট করলাম, টেস্ট। তো টেস্টে দিলাম, পাবলিশ করে দিলাম। আমার এই পোস্টটি টেস্ট নামে আমি পাবলিশ করতেছি আপনাদের দেখানোর জন্য। ইন্টারনেট স্লোর কারণে এটি পাবলিশ হতে দেরি করতেছে। জাস্ট এবার ভিউ পোস্ট এ ক্লিক করব। তো ভিউ পোস্টে ক্লিক করলে দেখুন এই হচ্ছে আমার ইমেজটি, অ্যানিমেশন ইমেজটি, এখানে অ্যানিমেশন হচ্ছে, কি চমৎকার তাই না? তো আপনারা চাইলে এই ধরনের ইমেজ তৈরি করে আপনার ওয়েবসাইটে, আপনার ব্লগ সাইটে বা অর্থাৎ ওয়েবসাইটের জন্যই তো এই ইমেজগুলো তৈরি করা হয়। তো আপনারা ইউজ করতে পারেন। তো বন্ধুরা, পরিশেষে বলতে চাই এই টিউটোরিয়ালটি যদি আপনাকে কিছু শেখায়, অর্থাৎ আপনি যদি এই টিউটোরিয়াল থেকে কিছু শিখতে পারেন, রিয়েলি যদি শিখতে পারেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন বেশি বেশি করে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। এই এই আশা ব্যক্ত করছি এবং পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।